দেখা গেছে যে অনেক জায়গায় যে কালার ডিসকালার হয়ে যায়, এটা কি নতুন একদম কালার হয়ে একবার যাবে? আমরা স্প্রে কালার করবো, জিনিসগুলো একবার নতুন হয়ে যাবে, নতুনের মতো হয়ে যাবে না? জি 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 আপনি পুরো 2 বছর গ্যারান্টি দিব, যদি কালার কোনো সমস্যা হয় আমরা প্রয়োজন আবার কালার করে দিব। মানে 2 বছরে তার যদি আবার কোনো সমস্যা হয় সেটা আপনারা আমরা করে দেব, রিপেয়ার করে দেব। কিন্তু আপনি 2 বছর গ্যারান্টি দিব, কালার করে দেব, নতুন হয়ে যাবে। ওকে, এটা বড় হয়তো দেখা যাচ্ছে ভিতরে আপনার এরকম চেইন গুলো অনেকে নষ্ট হয়ে যায়, এই চেইন গুলো অনেকে নষ্ট হয়ে যায়, অনেকে চাইলে চেইন চেঞ্জ করতে পারে কিভাবে, অনেকের ভিতরে আস্তটা অনেকের নষ্ট হয়ে যায়, এগুলি আপনার ঠিক করতে পারবে, মানে ফুল চেঞ্জ করতে পারবে চাইলে। হে বন্ধু চাকির, মানে এটা তো আমার ইচ্ছা ছিল যে শীতায় পড়ছে, শীতের ট্যুর দিব জ্যাকেট, কিন্তু ছবি টুবি তুলবো, কিন্তু সমস্যা কি 8-9 হাজার আবার আমি জ্যাকেট কিনবো আর আবার কিন্তু এটা তোমাকে কি বলছে, এটাই তো রিপেয়ার করা যাবে। আরে মে রিপেয়ার করলে তো সেলাই মেলাই করব, দেখা যাবে। নো, একটা শপ আছে, সেই শপে নিয়ে গেলে এটা এমন ভাবে রিপেয়ার হবে একদম নতুনের চেয়ে সুন্দর হয়ে যাবে। মানে এটা ঠিক হয়ে যাবে? অবশ্যই, এতখানি ছিঁড়ে গেছে, ঠিক হয়ে যাবে। চলো এমন ভাবে এটা ঠিক করে দিব, নতুনের চেয়ে এটা সুন্দর হয়ে যাবে, মনে হইব না যে এটা পুরান জ্যাকেট। চলো, শিওর? অবশ্যই শিওর। আচ্ছা 100%, চলো কম্পা ঠিক করো। ওর নাম কি? হ্যাঁ তুমি যাও না, রাকিব লেদার গুডস, ওরা এমন ভাবে ঠিক করে দেবে, এটা নতুনের চেয়েও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখেন কি বিশাল একটা ছিঁড়া গেছে। এখন এটা কি ভাই আপনি কি নতুনের মতো করতে পারবেন? এটা জি এটা করা যাবে, করা যাবে। জি জি, এটা আপনার চামড়াটা পুরো চেঞ্জ করে এটা করা যাবে। বলছিলাম না নতুন করে নিতে পারো, আবার যদি তোমার কাছে টাকা পয়সা থাকে আর একটা নতুন কিনে নাও। ওকে ঠিক আছে। ইউসুফ ভাই, জি ভাই, জি ভাই, আমি যেটা শিখি যে কালারটা রাখবো না ভাই, যদি আপনি স্প্রে করি আমরা, এই কালারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু আপনি রাখতে চাইলে আমরা অবশ্যই রাখতে পারবো, কিন্তু অনেক কষ্ট হবে। আবার দেখা গেছে যে অনেক জায়গায় যে কালার ডিসকালার হয়ে যায়, এটা কি নতুন একদম কালার? একবার আমরা স্প্রে কালার করবো, জিনিসগুলো একবার নতুন হয়ে যাবে, নতুনের মতো হয়ে যাবে না? জি জি। এগুলোর কস্ট কেমন হয়, অনেক বেশি নাকি রিজনেবল? আমরা মিশিং চার্জ গুলো আমরা দেখা যাচ্ছে যে যদি নরমাল ভাবে হাতে করি তাহলে অনেকে দেখা যাচ্ছে 500 টাকা করে, আমরা মিশিং আমরা যদি নেই আমরা একবার নতুন করে দেবো আপনি 1500 টাকা। ফিরে আপনি পুরো 2 বছর গ্যারান্টি দিব, যদি কালার কোনো সমস্যা হয় আমরা প্রয়োজন আবার কালার করে দিব। মানে 2 বছরে তার যদি আবার কোনো সমস্যা হয় সেটা আপনারা আমরা করে দেবো, রিপেয়ার করে দেবো, কিন্তু আপনি 2 বছর গ্যারান্টি দিব, কালার করে দেবো, নতুন হয়ে যাবে। ওকে, এটা বড় একটা সুবিধা। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। ভিতরে আপনার এরকম চেইন গুলো অনেকে নষ্ট হয়ে যায়, এই চেইন গুলো অনেকে নষ্ট হয়ে যায়, অনেকে চাইলে চেইন চেঞ্জ করতে পারে কিভাবে, অনেকের ভিতরে আস্তটা অনেকের নষ্ট হয়ে যায়, এগুলি আপনার ঠিক করতে পারবে, মানে ফুল চেঞ্জ করতে পারবে চাইলে। ঠিক আছে, পকেট ছিঁড়ে যান, দামি জিনিস। জি জি জি, একটা জ্যাকেটের রিপেয়ারিং যত কাজগুলো আছে আসলে আমরা সবগুলো করতে পারি। অনেক ব্যাগ আছে আপনার 8-10 হাজার টাকা দাম, সেগুলো তো অনেক নষ্ট, সেগুলো কি ঠিক করব? ওগুলো আমরা ঠিক করে দিই। জি জি, দেখি মেশিনের সাহায্যে সবকিছু। জি, আমাদের মেশিনের সাহায্যে আমরা দোকানে বসে কাজ নিয়ে আসলাম, এদিক বসে করে দিই। খুবই আপনার ভালো একটা সুবিধা আছে এখানে, যে কোনো সমস্যা, চিরা ফাটা, রং চলে যাওয়া, রং চলে যাওয়া, রোদে দিলে যদি 10-15 মিনিট ভালো রোদে রাখে, রাখার পর আবার যদি রেখে দেয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু অনেকদিন দেখা যাচ্ছে অনেকে আলমারির ভিতরে রেখে দেয়, মানে পলি করে, তখন ওই ক্ষেত্রে অনেক ফাঙ্গাস চলে আসে, একটা সাদা ফাগুন দেওয়া চলে আসে, ওই জিনিসটা আসলে অনেকে হয়তো ভয় পায় যেমন জিনিস নষ্ট হয়েছে, আসলে তার নষ্ট হয় না, ওইটা আপনি যদি ভালো করে মুইসা শুকনো তানায় দেয় কিংবা হালকা একটু ভিজা তানায় দেয় মুইসা রোদে দিতে হবে, রোদে দিয়ে দেখা যাচ্ছে 20 মিনিট রাখলে আবার
তুলে একটু সমস্যা নেই কোনো। জি ভাই আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন কিভাবে। আমাদের অ্যাড্রেসটা হলো আপনার হাজারীবাগ লেদার কলেজ, এই জায়গা আসলে আমাদের দোকান নাম যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করলে এটা পাবেন, হাজারীবাগ লেদার কলেজের পাশে রাকিব লেদার গুডস। এছাড়াও আপনি নতুন জ্যাকেটও বিক্রি করেন। জি আমি নতুন জ্যাকেট আমি নিজে, আপনি যদি কেউ দেখা দিচ্ছে রিপেয়ারিং জ্যাকেট ওনার অনেক কষ্ট করে যায় দেখা দিচ্ছে এরার পরিবর্তন নিয়ে দেখা দিচ্ছে আপনার নতুন একটা পাইতে চাই ভালো কিছু মিলাইলে ওই ক্ষেত্রে আমি নিজে বসে দিকে বানাই দিই। মোটা তার যতই হোক সাইজ অনুযায়ী বানাই, জি সাইজ অনুযায়ী আমরা নিজে, আমি নিজে বানাই হলো সাইজ অনুযায়ী বানাই তার যে কোনো পছন্দের মানে কাস্টমাইজ যে কোনো ডিজাইন উনি আমাদের কাছে ক্যাটালগ আছে, ক্যাটালগ দেখে উনি অর্ডার করবে কিংবা উনি যদি দেখি স্যার নিজে কোনো ডিজাইন চয়েস করে আনে তো ওই ক্ষেত্রে আমরা করে দেব ওইভাবে। আচ্ছা প্রাইসটা কি রিজনেবল থাকবে? প্রাইসটা ওনার চাহিদা অনুযায়ী আমরা করে দেবো, লেদার উনি কি রকম চান ওই ওই। আর এমনিতে কাস্টমাইজ করলে একটু খরচাটা তো একটু বেশি লাগে, ওইটা অসুবিধা নেই, ওটা আমরা কাজ বুঝে আমরা আসলে কষ্ট হইব নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডিজাইনের তাহলে ভাই ইউসুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই আমার জ্যাকেটটা একটু তাড়াতাড়ি ঠিক করে দিও। জি ভাই অবশ্যই ওকে।